গতকাল ক্যামেরা বলছিল ডিউটি থেকে আসার সময় রুটি নিয়ে আসার জন্য, আমি বাসায় এসে পড়ছিলাম আমার মনে হয়, তাই আমি আজকে রুটি নিয়ে আসলাম। এখন আগে ঘুমে আসলাম, ঘুম থেকে তুলে ওরে ভালো করে রুটি খাওয়াবো। আর দেখ কি করতেছ? হ্যাঁ ওটো বন্ধু, ওটো ওটো দেখো তোমার জন্য কিনে এসেছি। ওটো আসো, তোমার জন্য কি নিয়ে আইসি? এত বেশি পর্যন্ত ঘুমানো লাগে? হ্যাঁ কয়টা বাজে এখন? 8টা বাজে, তুমি এখনো ঘুমাও? নাস্তা রেডি করছো? নাস্তা রেডি করো নাই? তুমি কি খাবো এখন? প্রতিদিন মানে 10টা 11টার সময় ঘুম থেকে উঠো, আমি ডিউটি থেকে আসি 7টার সময়, তোমার কোনো খবরই নাই নাস্তা বানানোর, এত ঘুম কিসের জন্য তোমার? তোমার পরোটা তুমি নিয়ে আইছো? কালকে বলছিলে আমার মনে ছিল না, তাই আজকে মনে হইলো ডিউটি থেকে আসার সময় নিয়ে আসলাম। যাও ফ্রেশ হয়ে আসো, আয়সা রুটি খাও, যাও যাও ফ্রেশ হো আগে। হয়তো না, হ্যাঁ আমি খাবো, তুমি খাবার দিবা, তুমি আগে ফ্রেশ হো, তারপর যাও ফ্রেশ হো। বুঝছেন কি কপাল, এরকম কপাল কজনের আছে? 11টা পর্যন্ত ঘুমাইবো, সকালবেলা রেডি নাস্তা পাইব, কি কপাল কি সুখ! হ্যাঁ কপাল সুন্দর, কপাল তুমি আগে খাও। লবণ বেশি? লবণ বেশি ওই টি তো লবণ বেশি ভাই লাগো। তুমি আমার ড্রেসটা বড়াই দিলা, ধুয়ে দিব না, রেখে দেব। দুজন দুটো রুটিও খাইতে পারে না, কি পেট আমাদের! রুটি গুলো না হবে বড়া? 10 টাকা ফিস দেন, বাদে সুতা লাগে, বুঝলে? সরকার কিছু দিছে না? না